everyone, welcome back to my channel. আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কালকে তো আমরা গেছিলাম শপিং করতে, পুজোর শপিং করতে, টুকিটাকি শপিং বলতে পারি। তো খুব বেশি একটা শপিং করিনি, আর শপিং এর অত বেশি প্ল্যানও ছিল না। তো কালকে আমরা কটার দিকে বেরোলাম বাড়ি থেকে, 5:30টার দিকে বেরিয়েছি। তো 5:30টার দিকে বেরিয়ে রাস্তায় মানে কি হয়েছে, বর স্কুল করে মানে এসে খাওয়া দাওয়া করে তারপরেই আমরা চলে গেছি কেনাকাটা করার জন্য। তো স্কুলটাকে মানে এখন মিস করতে চাই না, কারণ কয়েকদিন পরে স্কুল ছুটি হয়ে যাবে, এই জন্য স্কুলটা মিস করেনি। স্কুল থেকে এসে আমরা গেছি কেনাকাটা করতে, এই জন্য আমাদের লেট হয়ে গেছে। আর স্কুল থেকে এসে মানে খাওয়া দাওয়া করে চলে গেছে, আর রেস্ট নেওয়ার টাইম পাইনি। তো এই জন্য ওর যেতে যেতে রাস্তায় মাঝে মাঝে এরকম হয়, যখন কোথাও থেকে আসলো রেস্ট নেওয়ার টাইম পায় না, তো ড্রাইভ করলে তখন ওর ঘুম ঘুম পায়। তো তখন আমরা কি করি, এখান থেকে আমরা যাই গিয়ে পুন্ডি বাড়িতে একটু বসি, চা খাই, চাটা খেয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর আমরা কেনাকাটা করতে যাই। তো সেখানে কুচবিহার আমাদের, আর আমরা গেছি হচ্ছে কুচবিহার কেনাকাটা করতে। আমরা সচরাচর সব কিছু কেনাকাটা কুচবিহার থেকেই করি, আর এটা আমাদের বাড়ির থেকে 25 কিলোমিটার দূরে। তো তাও আমরা যাই, ওখানেই কেনাকাটা করি, আশেপাশে বাজারে কেনাকাটা করি না। তো যেতে যেতে আমাদের 7টা বেজে গেছে অলরেডি। তো 7টার মধ্যে এত, 7টা থেকে কেনাকাটা শুরু করে দিয়েছিলাম আর কি অলরেডি। আর বিশেষ করে আমাদের মেয়েদের কেনাকাটা করতে তো এমনিতেও লেট হয়, আমাদের হাতে টাইম নিয়ে যেতে হয়। তো লেটে গেছি, প্রথমত লেটে গেছি, আর আর বাড়ির মেয়েরা তো জানোই যে একজন মানে ছেলে মানুষের সাথে শপিং করতে গেলে কীরকম করে, ওরা চটজলদি হয়ে যায়, আমাদের তো চটজলদি হয় না। তো এই দেখতে মিলতেই আমাদের টাইম পেরিয়ে যায়, লাস্টে হুট করে যা পাই তাই নিয়ে আসি, এটা আমার হয়। তো চলো কী কী কেনাকাটা করলাম দেখিয়ে দিই। আর প্রথমেই বলছি যে আমাদের এত আহামরি কিছু কেনাকাটা হয়নি, তো এইবার আমাদের সেরকম কেনাকাটা হয়নি বললেই চলে। তো পুজোর সময় যতই থাক না কেন, একটু না কিনলে সত্যিই মনটা খুবই খারাপ হয়ে যায়। তো সেই কারণেই সবার জন্য একটু একটু করে নেওয়া, সবার জন্য না, শুধু আমাদের বাড়ির জন্য নিয়েছি, ওই বাড়ির জন্য কারোর জন্য কিছু নেইনি। যেহেতু আমাদের এই সময়টা মানে এই অবস্থা মানে কি বলবো, আমাদের একটু ক্রাইসিসের মধ্যেই আছি। মানে প্রথমত বললাম, এর আগের দিন বললাম বাড়ির কাজ করাচ্ছিলাম, তারপরে দ্বিতীয়ত কয়েকদিন আগেই একটা বড় কাজ করেছে, এর আগের দিনও বলেছি। তো এই কারণে আমাদের একটু ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেম, তো তাই আমরা না নিলেই নয় তো সেরকম কেনাকাটা করেছি। তো চল দেখিয়ে দিই, বক বক না করে চটপট দেখিয়ে দিই। আগে প্রথমে মামামিটা দিয়ে শুরু করি। তো সবার জন্য একটা একটাই নিয়েছি, বেশি কিছু নেইনি। আর বেশ কয়েকদিন আগেই মানে আমার, আমি শাড়ি নেইনি, শুধু কি নিয়েছি তো দেখাচ্ছি চলো। তো মামামিটা দেখে, মামামির একটা ড্রেস নাও হয়ে গেছে, মামামির একটা ড্রেস ছিল বেশ কয়েকদিন থেকে, আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তো সেটা মামাম পরেনি, তো ওটা আছে মামামের, এটা আছে, আর এই সেম সেম হয়ে যায়, এটা শার্ট ওটাও মানে সেম ফুল, যেহেতু ঠান্ডা পড়ে যাবে কয়েকদিন পরে, তো তাই ফুল স্লিভলেস না হয়ে গেছে। দেখো এই যে একটা শার্টের মধ্যে, এটা এই যে শার্টের মধ্যে একটা প্রাইসটা বলে দিচ্ছি। আর এগুলো না, এটা নেওয়া হয়েছে মামা মেয়ে, এটা নেওয়া হয়েছে ম্যাক্সের থেকে, এটা 500 টাকা। তার সাথে যেহেতু ঠান্ডা পড়ে গেছে, ওর হট প্যান্ট, ফ্রক টক সব কিছু আছে, অনেক ফ্রক আছে। কয়েকদিন আগে আমাদের বিয়ে গেল, তখনই অনেক মাম্মার দুটো ড্রেস কেনা হয়ে গেছে, শুধু মাম্মার একবার করেই পরেছে। আমিও শাড়ি কিনেছিলাম তখন দুটো, তখনও শাড়িগুলো আমার একবার করেই পরা হয়েছে। তো এই জন্য ভাবলাম চলো শাড়ি আর নেবো না এবার, তাও মানে ভেবেছিলাম একটা নেবো কম দামের মতো, তারপর হয়নি নেওয়া। এই যে এই প্যান্টটা স্টাইলিশের মধ্যেই আছে, প্যান্টটা যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে। এই যে একটা মামামের ড্রেস, এখানে আছে মামামের মুজো, আর একটা ড্রেস তোমাকে দেখাই মামামে সেম প্রো, এটাও যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো আমি ঠান্ডার কথা ভেবেই নিয়েছি, কারণ মামামের ঠান্ডার মানে মামামের কি হয়, এই বছরের ড্রেসগুলো সামনের বছর ছোট হয়ে যায়, কারণ এরকম হয়ে যায়। তো এই যে মামামের একটা ড্রেস ফুল স্লিভলেস, এখানে আছে হচ্ছে হাতাটাও আছে, যেটা টপ, এটা এখন সে খোলা হয়নি, পরেনি মাম্মা। আর এই একটা
একটা প্যান্ট। তো এই প্যান্টটা না অনেকটা বড় ছিল, এটা আমি দর্জির কাছ থেকে কেটে ছোট করে নিয়েছি। আরো তো মামামের তো আরো গিফট পাওয়ারই আছে, ওই বাড়ির থেকে আছে, এই বাড়ির থেকে আছে গিফট পাওয়ার। এই জন্য মামামের বাবা বললো ঠিক আছে আমরা একটাই নিয়ে এবার, যেহেতু মানে ওরকম একটা কেনাকাটা মানে নেই প্রত্যেকবার, যেমন মামামের দু তিনটে করে আমরা নিয়ে নিই, তো এবার আর নেওয়া হয়নি। তো চলো আমারটা দেখিয়ে নিই। প্রথমে আমি গেছিলাম আর প্রথমে আমরা কেনাকাটা সম্পূর্ণ রিলায়েন্সেই করি। তো রিলায়েন্সের মানে কালেকশন ছাড়া না আমার কোথাও কোনো কালেকশন একদমই ভালোই লাগে না। এই স্টাইল বাজার বলো, ভিমার্ট বলো, কলকাতা বাজার বলো, স্টাইল মানে আরও অনেক 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 মল খুলেছে, তো সেই সমস্ত কালেকশনগুলো না আমার ঠিক পছন্দ হয় না। আর রিলায়েন্সের প্রচন্ড বিশেষ করে আমার কুর্তিগুলো খুব পছন্দ হয়, তো ভেবেছিলাম কুর্তি আর একটা জিন্স নেবো। তো সেখানে গিয়ে দেখি যে রিলায়েন্সে মানে যেগুলো পছন্দ হচ্ছে পুজোর কালেকশন, তো সেগুলোর প্রাইস এত বেশি বেশি মানে আমার বাজেটের থেকে বেশি হয়ে যাচ্ছে। তো এই জন্য আর মানে তোমরা দেখতেই পেরেছ, আমি তোমাদের সঙ্গে এর আগে ভিডিওটা শেয়ার করে দেবো যে আমি কী পছন্দ করেছিলাম, কী নিতে চেয়েছিলাম, যেটা আমার বাজেটের বাইরে হয়ে গেছিলো। তো এই জন্য প্রথমে ভেবেছিলাম যে বরবরের 3-3.5-এর মধ্যে তুমি একটা তোমাকে আমি কিছু দেবে। তো আমি ভেবেছিলাম যে একটা হয়তো নর্মাল একটা কম দের মধ্যে শাড়ি নেবো আর কুর্তি নেবো, মানে এরকম প্রথমে ভেবে গেছিলাম বাড়ির থেকে। তারপর ওখানে গিয়ে ডিসিশন চেঞ্জ হয়, তো প্রথমে ভাবি যে শাড়ি নেবো, তো ভাবলাম দুটো যেহেতু আমার শাড়ি আছে আবার পরাও হয়নি কয়েকদিন পরেছি, একদিন করে পরেছি, তো ওই জন্য দুটো শাড়ি আছে আমার নতুন, তো ওই জন্য ভাবলাম শাড়ি নেবো না। তারপর কুর্তি নিতে গেলাম, কারণ কুর্তিগুলোর প্রাইস মানে যেগুলো পছন্দ হচ্ছে নর্মালি যেগুলো কুর্তি পরি, তো ভাবলাম তো নর্মালি কুর্তি তো আমার অনেক আছে, অনেক কিনে নিয়েছি, তো নর্মাল কুর্তিগুলোর দিকে একটু নজর যাচ্ছিল না, যেগুলো একটু মানে এক্সক্লুসিভ পুজোর কালেকশন রেখেছে দারুণ দুর্দান্ত, মানে রিলায়েন্সের কালেকশনগুলো পুজোর কালেকশনগুলো, তো আমার বাজেটের বাইরে হয়ে যাচ্ছিলো জন্য আমি আর বললাম থাক কুর্তিটাও নেবো না। তো বরের আমি ভেবেছিলাম যে প্লাজো নেবো, জিন্স প্লাজো নেবো, এটা একটা ব্র্যান্ডের প্লাজো, এটা একটা নিউ স্টাইলের, দেখো ভাবলাম চলো শাড়ি আছে কুর্তিও আছে, আমি কয়েকদিন আগে একটা কুর্তি মানে ওয়ান পিস নিয়েছি ওটা আছে, তো এই ভেবে ভাবলাম। আর বর বললো আমি ভেবেছিলাম যে এই এটার যা প্রাইস আছে, এটার প্রাইস আছে 2100 টাকা, তো এটার প্রাইস আমি ভেবেছিলাম যে আমার দুটো হয়ে যাবে, কিন্তু আমার বর একটু অন্যরকম, তো ও বলে যে একটা দামে আমি যেমন মনে করি মেয়ে মানুষরা যেমন মানে আমি নিজে মনে করি যে এটার দামে আমার দুটো হয়ে যাবে, কিন্তু বরের মতে না তুমি নেবা তো একটাই ভালো না, দুটো খারাপ জিনিস নেওয়ার কোনো দরকারই নেই। তো এটা নিলাম একটা প্লাজো, তাও আমি ওখানে ভালো লাগছিল, বাড়িতে এসে আমার মনে হচ্ছিল যেন আমি রিটার্ন মানে মেয়ে মানুষের তো যা বলই আর কি। এই যে মাম্মামের একটা শার্ট, এই যে মাম্মামের শার্ট আর আমার শার্ট একই, শুধু কালার আলাদা, মাম্মামের সবকিছু আমার সবকিছু সবকিছু একই, মাম্মা আর আমি একই কি মানে ড্রেস এরকম একটা ব্যাপার বলতে পারো। এটা আমার শার্ট গেল, বরকে তো কিছু নেওয়াতেই পারলাম না, জোর করে একটা শুধুমাত্র শার্ট নিয়েছে আর একটা ও জুতো নিয়েছে, আর ওর প্যান্ট মানে ওর প্যান্ট আছে ছেলে মানুষের শার্ট, এটা এটার প্রাইস সামথিং 1400, এটা রিলায়েন্সের। তো বর বলে কি যে দুটোর থেকে মানে দুটো মানে কম দামি জিনিস নেওয়ার থেকে একটা মানে ভালো জিনিস নেওয়া বেটার, মানে ওর মতামত এরকম। তো ওই একটা শার্ট নিয়েছে, ওর প্যান্ট আছে, তো আর নেয়নি, আর আর দেখাচ্ছি তারও আমি আমার একটা ওয়ান পিস দেখাই, এটা তোমরা দেখেছো, তো এটা আমি পুজোর জন্যই কিনেছিলাম অনলাইন থেকে। তো আর আমি এমন একজন মানুষ যে কোনো জিনিস কিনলে না করে থাকতে পারি না, তো এই যে একটা ওয়ান পিস, লং একটা ওয়ান পিস, এই যেখানে কাটা আছে একটা, আর এটা এইভাবেও পরা যাবে, তুমি এইভাবে ক্যারি করতে পারো বা এইভাবে ক্যারি করতে পারো। তো এটা আমি পরে একদিন ভিডিও বানিয়েছিলাম, শর্ট ভিডিও বানিয়েছিলাম, তো এটার কথা ভেবে আর কুর্তি নিলাম না, এটা দিয়ে চলে যাবে প্রত্যেক বছর যে সেমভাবে চলবে, বা প্রত্যেক বছর যে মানে এত এত শপিং করব, তো প্রত্যেকবার সবার মানে পরিস্থিতি একই রকম থাকে না, কখনো কখনো চেঞ্জ হয়ে যায়। তো এই যে এটা একটা আছে, আর বরের দেখাচ্ছি, আর বর এই কয়েকদিন আগে ওর একটা যে পাঞ্জাবি নিয়েছিল এটা পুজোর জন্যই নেওয়া হয়েছিল, তো এটা আছে। তো এই বরের কেনাকাটা, আর আমাদের জুতো, আমি ওই জিন্সের সঙ্গে পরার জন্য
ভিডিওটা অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে। আর এই আমার জিন্সের সঙ্গে পরার জন্য এই যে আমি একটা শু নিয়েছি হোয়াইট কালারের, এটা সামথিং 900 টাকার মতো নিয়েছে, খুব একটা দামি না। আমি ভেবেছিলাম অত দামি না, দরকার নেই, আমি আমার অত দামি জিনিসের প্রতি নজর থাকে না, কিন্তু বর বলে যে একটা খারাপ জিনিস নেওয়ার থেকে একটা ভালো জিনিস নিয়ে অনেকদিন ব্যবহার করাটা অনেক বেটার, ওটা মনে করে। তো ও এই যে আমার একটা শু, এটার প্রাইস সামথিং 2100, সামথিং 2100 টাকা নিয়েছে। মামার মেয়ের শু আছে, তারাও দেখাচ্ছি। আর হচ্ছে আর আমাদের বাড়িতে পুষ্পিতা আছে, ওর ভাই, তো ওর ভাই আমরা এনেছি, কারণ ও এরকমই, ও এনেই সঙ্গে সঙ্গে ওর ভাইকে দিয়ে দিয়েছে। তো ওটা আমি আনবো, বলবো ভিডিও বানাবো, আমাকে দাও। আর আমার ওটা বলতেও খারাপ লাগে। আর শাশুড়ি মায়ের জন্য শাড়ি নেওয়া হয়েছে, তো শাশুড়ি মায়ের শাড়িটা শাশুড়িকে মাম দিয়ে দিয়েছে অলরেডি, আমি আমার গিয়ে আনতেও পারবো না যে ভিডিও বানাবো বলে, তো দিয়ে দিয়েছে, তাতে শাড়ি আনা হয়ে গেছে। বাবার কালকে নেওয়া হয়নি, কারণ বাবা আমাদের এতটা লেট হয়ে গেছে, আমাদের কেনাকাটা করতে করতে সব দোকান বন্ধ হয়ে গেছে। আরো অনেক আমার ভেবেছিলাম একটু কসমেটিকের দোকানে যাবো, সারা জিনিস কিনবো, টাইমই নেই। তারপর সব দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে, মানে সব পুরো কুকুসবিহার কালকে বন্ধ হয়ে গেছে, তারপরে আমরা বাড়ি এসেছি। তো এই জন্য বাবারটা এখান থেকেই বলেছে, বাবারটা এখান থেকেই নেবে, পুষ্কুরটা নেওয়া হয়ে গেছে। আর আমাদের ওই বাড়িতে এবার কাউকে দেওয়া হয়নি, তাই খুব মন খারাপ। তো একটু একটু দিলে ভালো লাগে, তো এইবার আর দেওয়া হলো না কাউকে, কারণ পরিস্থিতিটা এত বাজে। আর আমাদের না নিলেও নয়, ওই বাড়ির থেকে দেখি কি করে, মামাকে হয়তো দেবে, আর আমি যেহেতু আমরা দেইনি, তো ওই বাড়ির থেকে আমরাও নেব না। তো চলো মামাকে শুটা তোমাকে একটু একটু দেখিয়ে দিই। আর এই যে মামামের শু, মামাম এটা পরে নিয়েছে সারাদিন, আজকে পরে এটা পরে ঘুরেছে। মামামের সামনে এটা 1100 টাকা নিয়েছে মামামের এটা শুটা। এই যে মামামের শু, এই আমাদের কেনাকাটা। আর একটা গিফট ভাউচার পেয়েছি আমরা রিলায়েন্স থেকে, এই যে একটা গিফট ভাউচার, গিফট প্রাইস পেয়েছি। আর পুজোর সময় এগুলো একটু কেনাকাটা করতে ভালোই লাগে, কারণ অফার টফার এই যে গিফট ভাউচার গুলো দেয় ভালোই লাগে। এই যে একটা ফ্লাক্স, ছোট সাইজের একটা ফ্লাক্স, একটা ইলেকট্রিক কেটলি, চলো এইটুকু আমাদের গেল। আর তো ওই ঘরে মামাম টিভি দেখছে বলে আমাকে স্পিকারটা লাগাতে হলো, না হলে আমি সাউন্ডটা একদমই বাজে কোয়ালিটি হয়ে যাবে, এজন্য আমি স্পিকারটা লাগিয়ে শেষ করছে। আর কেমন লাগলো, যদিও ভালো লাগেনি আমারই, আমি ড্রেসটা নিয়ে এসেছি কিন্তু আমার এখন ভালো লাগছে না, কেন জানি মনে হচ্ছিলো যেন কুর্তি নিলেই ভালো হতো, পুজোর সময়টা জিন্স পরবো, তো একদিন সপ্তমীর দিন জিন্স পরবো, তারপরের দিন কুর্তি পরবো, তারপরের দিন শাড়ি আছে শাড়ি পরবো। তো এই ভেবেই ভাবলাম যে থাকা রিটার্ন রিটার্ন করবো, রিটার্ন করতে গেলে পুজোর সময় অনেক ঝামেলা করে আর ভিড়ও থাকে। তো যা হয়েছে এটুকুতেই আপাতত খুশি আছি। আর বলবো সবসময় তো সবার সবসময় একই যায় না, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আমাদের এই পুজোর কালে পুজোর কেনাকাটা, যদি ভালো লাগে তো প্লিজ জানিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসছে নতুন ব্লগ।